আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরম করুণাময় আল্লাহ নামে শুরু করতেছি অন্যদিনের মতো আজকেও আমি আর একটা নতুন গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আল্লাহ চাইলে সব কিছু সম্ভব কথায় আছে আল্লাহ চাইলে পথর দুবলো কামে লাগে তো বন্ধুরা আল্লাহর ওপর ভরসা করে বিশ্বাস করে আপনারা আমি যে কথাগুলি আপনাদেরকে বলি যে গাছগুলি আপনাদেরকে দেখাই সেই কাজগুলির যে যে গাছের কার্য সেই হিসাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আপনারা ফল পাবেন একশোর ভিতরে একশো পারসেন্ট গ্যারান্টি তো বন্ধুরা আজকে আমি যে গাছটি আপনাদের সামনে নিয়ে এসেছি স্ক্রিনে আপনাদেরকে দেখাইতেছি এই গাছটি সাধারণত বাড়ির উঠানে বা রাস্তার ধারে যে কোনো জায়গায় এই গাছটি হয়ে থাকে লতা জাতীয় গাছ আপনারা দেখতে পারছেন এই গাছটার আমি নিজে দুই তিনটা গুণাগুণ এই গাছের সম্পর্কে জানি খুবই ভালো কবিরেজি চিকিৎসা করা হয় এই গাছ দিয়ে আপনারা গাছটি ভালো করে লক্ষ্য করে দেখে নিন এই গাছটির নীল রঙের কিছু ফুল পাওয়া যায় আমি আজকে এই গাছটির ফুলগুলো পাইনি ফুল ফুটে নাই যার জন্য আমি ফুলগুলো আপনাদেরকে দেখাতে পারতেছি না হয়তো অন্যদিন আপনাদেরকে আমি ফুল সহ গাছটি দেখাবো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করছি আমি বা গাছটির কার্য কি কাজে লাগে সেই কাজটি বলার আগে আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা যদি আমার এই চ্যানেলটাতে প্রথম ভিজিট করেন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি ভালো ভালো গাছ ভালো ভালো গাছ দিয়ে কি কী চিকিৎসা করা হয় ভালো ভালো রোগের চিকিৎসা আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেব কিন্তু তার বিনিময়ে বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গাছগুলোর কাজ সম্পর্কে জানবেন আপনার হলে আপনার পাশের কারো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের যদি আমার এই গাছগুলোর দ্বারা যে রোগের চিকিৎসা করা হয় সেই রোগগুলো যদি আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের মাঝে বা আত্মীয় স্বজনের মাঝে থাকে তাহলে আপনারা এই গাছ দিয়ে সেই চিকিৎসা করে সফলতা লাভ করতে পারবেন ইনশাল্লাহ কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন আপনারা আপনাদের কাছে একটাই অনুরোধ আরও একটা কথা আমি আপনাদেরকে বলে দিছি আপনারা যদি আমার ফেসবুক পেজ দেখে থাকেন আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ভিজিট করবেন পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে সেই পেজে আপনাদেরকে এই গাছরা ভিডিওগুলো দিয়ে থাকা হয় অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং আমার এই রিহান আয়ুর্বেদিক টিপস নামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথাগুলো বলতেছি এবং এই গাছটি সম্পর্কে যে কথাগুলি আপনাদেরকে বললাম আপনারা গাছটি ভালো করে লক্ষ্য করে নেবেন ভালো করে দেখে নেবেন আপনারা অবশ্যই চিনতে পারবেন গাছটি আমি ভালো করে আপনাদেরকে দেখাইতেছি তো আজকের এই গাছটির যেটি রোগের চিকিৎসা করা হয় যে এই গাছটি দিয়ে যে রোগটির চিকিৎসা করা হয় এটি একটি সর্বজনবিদিত রোগ বলতে পারি কেননা প্রত্যেকের ঘরে মা বোন আছে সে মা বোনদের একটি বেমার যে ব্যামারটা নাইনটি ফাইভ পার্সেন্ট মা বোনদের শরীরে দেখা যায় আপনারা জানেন যেটাকে আমরা সাদাশ্রাব বেমার বলে জানি মা বোনদের সাদাশ্রাব ব্যামারের জন্য এই গাছটি অত্যন্ত কার্যকরী বন্ধুরা আপনারা আমার সম্পূর্ণ কথাগুলি শুনবেন ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করতেছি আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না কেননা স্কিপ করলে আমি কোনটা জায়গায় কি মূল্যবান কথাগুলো বলি সেই কথাগুলি হয়তো আপনারা স্কিপ করে ফেলবেন আপনাদের কাজ হবে না তো বন্ধুরা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং সেই ব্যামার থেকে আপনারা আরোগ্য লাভ করতে পারবেন তো বন্ধুরা সেই যে কথাটা বলছিলাম যে মা বোনদের সাদা সারা ব্যামারের চিকিৎসা এই গাছ দিয়ে করা হয় তো কিভাবে করা হয় বন্ধুরা আপনারা এই গাছটি দেখতেছেন এই গাছটির ডোগা এই যে আমি হাতিয়ে দেখাইতেছি এতটুক পরিমাণে ডোগা এতটুক পরিমাণে ডোগা আপনি নেবেন প্রত্যেক দিন তিনটা করে ডোগা নিবেন প্রত্যেক দিন তিনটা করে ডোগা নেবেন নেওয়ার পর আপনারা এক তিনটা করে ডোগা নিয়ে আপনারা কি করবেন এটা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে রাত্রে এক কাপ দুধ কাপ দুধের মধ্যেও আপনারা এই তিনটি ডোগা ভিজিয়ে রাখবেন এক কাপ দুধের মধ্যে যখন আপনারা এই তিনটি ডোগা ভিজিয়ে রাখবেন সকালে সেই দুধ সহ এই তিনটি ডোগা আপনারা সেবন করবেন আমি মা বন্দর উদ্দেশ্য করে বলছি আপনারা আবারও শুনে নিন কথাটি যে এই গাছটির দুই ইঞ্চি বা তিন ইঞ্চি পরিমাণ ডোগা নিয়ে তিনটি করে ডোগা নিয়ে আপনারা দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন রাত্রে সেই তিনটি ডোগা সকালে উঠে তিনটি ডোগা আপনারা দুধসহ খেয়ে ফেলবেন কতদিন খাবেন আপনারা যতদিন খাবে বেশি খাবেন তত বেশি আপনাদের রোগ ঠিক হয়ে যাবে আপনারা যতদিন বেশি করে খাবেন তত বেশি রোগটা ঠিক হয়ে যাবে কিন্তু নিম্নতম কিন্তু নিম্নতম আপনারা পনেরো দিন খাবেন নিম্নতম পনেরো দিন খাওয়ার পর মা বলতেছি আপনাদের এই সাদাশ্রাব ব্যামার থেকে আপনারা আরোগ্য লাভ করবেন এটা হানড্রেড পারসেন্ট পরীক্ষিত একটা গাছ আপনারা অবশ্যই খেয়ে দেখতে পারেন নিয়ম নিয়মকানুনগুলো শুনে ভালো করে আপনারা এই চিকিৎসাটা করতে পারেন বন্ধুদেরকে আমি আবারও রিকোয়েস্ট করতেছি আবারও অনুরোধ করতেছি আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো পেতে চান তাহলে আমার এই রিহান আয়ুর্বেদিক টিপস নামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে আমার ফেসবুক পেজ পাহাড়ি এলাকা একটি ফেসবুক পেজ আছে পেজটি ফলো করুন আপনাদেরকে প্রত্যেক দিন বা একদিন বা দুই দিন পরপর আপনাদেরকে আমি এই পাহাড়ি এলাকার গাছগাছাড়া সম্পর্কে ভিডিওগুলো এই চ্যানেলে দিয়ে থাকব ইনশাল্লাহ তো আমার জন্য দোয়া করবেন যাতে প্রত্যেক দিন আমি আপনাদেরকে গা গাছ ভিডিওগুলো দিয়ে থাকতে পারি তো এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ